অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে শুক্রবার পালিত হলো আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস। সেদিন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি সূচনা করেন সংগঠনের সভাপতি ব্রজহরি দেবনাথ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সহদেব সাহা, সমাজসেবী হীরালাল সাহা। দিনটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা। ২০তম প্রতিবন্ধী দিবসটা আমরা পালন করতে চলেছি, অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা পালন করছি। তা পালন করার উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হলো এই, যাতে নাকি এই সমাজে বিদ্যাঙ্গ ভাই এবং ধনীরা যারা নাকি আছেন, প্রতিবন্ধী যারা নাকি নেই, অক্ষমতার মধ্যে আছেন, তারাও চোখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই সমাজে, এবং তাদের তরফ থেকেও এই সমাজের মধ্যে কিছু যাতে নাকি দিতে পারি। তার জন্য এই সমাজ চেতনা আমরা চাই। এই সমাজের প্রতি আপামর জনতার কাছে আমরা বিনম্র হয়ে আবেদন করছি, যাতে নাকি আজকে আমাদের এই যেসব সমস্যাগুলি আমাদের মধ্যে রয়ে গিয়েছে, যেটা নাকি নিরক্ষরতা।